শরত মানেই শুভ্র, শরত মানেই সাদা মেঘের ভেলা, শরত মানেই কাশবন, শিউলি ফুলের মেলা। গ্রীষ্ম, বর্ষা, শীত এই তিনের মিশ্রণ রয়েছে শরতে। শরৎকালের এই সময়ে রং, রূপ ও বৈচিত্র্যে মৌলিকতার পরিচয় পাওয়া যায়। এর প্রভাব যেমন পড়ে মনে, তেমনই পড়ে পোশাকেও। তবে সব কিছু হওয়া চাই একেবারেই শান্ত আর সাবলীল। ফ্যাশন সচেতন মানুষের কাছে ঋতুভেদে পোশাকেও আসে ভিন্নতা। এই ফ্যাশন সম্পর্কেই থাকছে এবারের প্রতিবেদন। শরতের আছে নিজস্ব বর্ণ, গন্ধ। দেশীয় পোশাক নকশাকারেরা সাধারণত শরতের জন্য বেছে নেন চারটি রং: সাদা, নীল, সবুজ আর সোনালি। শরৎকাল আসলেই আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা আছে তাদের সবচেয়ে বড় উৎসব বছরের শারদীয় দুর্গাপূজা, সেটার কথা মনে হয়। আর শরতের আকাশ আমাদেরকে সেটাই মনে করিয়ে দেয় সবসময়। তো সাদাটা একটু বেশি প্রাধান্য দেওয়া যায়, সাদার সাথে যে কোনো কালারফুল, মানে সাদার সাথে লাল হোক বা সাদার সাথে স্কাই ব্লু হোক, যে কোনো পোশাককেই প্রাধান্য দেওয়া হয়। নীল আকাশ, সাদা কাশফুল, সোনালি সূর্য আর সবুজ ফসল। শরৎ এলেই দল বেঁধে কাশবনে ঘুরতে যাওয়ার প্রবণতা দেখা যায়। এই সময় পোশাকে যদি থাকে শরতের আবহ, তাহলে কেমন হয়? তাই তো ফ্যাশন হাউসগুলো নীল সাদার সমন্বয়ে তৈরি করে রকমফের পোশাক। শুধু শাড়ি বা কামিজে নয়, শরতের অন্যান্য পোশাকেও প্রাধান্য পায় শুভ্র সাদা আর আকাশের নীলাভ রং। গাঢ় নীল, হালকা নীল, আসমানি নীল, ময়ূরকণ্ঠী নীল, রয়্যাল ব্লু, নেভি ব্লু, আরও কত শত রং ফুটিয়ে তুলেছে পোশাকের জমিনে। নকশার বৈচিত্র্যে এভাবেই ফ্যাশন হাউস ইনফিনিটি সাজিয়েছে শরতের সংগ্রহ। সবাই টিমই আসছে, ম্যানস, লেডিস, কিডস, বিশেষ করে লেডিসে যেমন আমাদের টপস আসছে, সিঙ্গেল কামিজ, সালোয়ার কামিজ, কালারফুল, বিশেষ করে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, তারপর লাইট পিঙ্ক, মেরুন টাইপের কিছু আছে। এই ওয়েদারে তো হাফশার্টগুলো বেশি চলে। আমাদের কিউবান কলারের কিছু হাফশার্ট আসছে, যেগুলো ফেব্রিক্সগুলো ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করে একটু পরা। একই সাথে উৎসবের আমেজেও ফুটে এসেছে শরতের ফ্যাশনে।